হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে একেবারে ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে আলু আর ফুলকপি ভাজা। তবে এটা কিন্তু নর্মাল ভাজা নয়, এটা একেবারে ভিন্ন স্বাদের, একবার ট্রাই করে অবশ্যই দেখুন। দেখুন বন্ধুরা, আমি এখানে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, সাইজ দেখতে পাচ্ছেন, ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটেছি। আর এখানে নিয়েছি আমি আলু। আলু আর ফুলকপির রেশিওটা আপনি নিজের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি কিছু রসুন আর স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা, আর এগুলোকে আমি কুটে নিয়েছি, এই দেখুন। আর হ্যাঁ, কুটেই নিতে হবে, কেটে কিন্তু নেবেন না, কেটে নিলে সেই স্বাদ পাবেন না যার আমি কথা বলছি। তো এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এটা আমি লোহার কড়াই নিয়েছি, একেবারে খুব ভালো করে গরম করব, যাতে এই কড়াইটা একেবারে ননস্টিকের মতো কাজ করে। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে তেল থেকে। আর ভালো করে গরম হয়ে যাওয়ার পরে তেলটা ছড়িয়ে দিয়ে হিটটা একটু কম করে তারপরে আমরা এর মধ্যে জিরে দিয়ে দেব, জিরে আর সর্ষে। তো এখন আমি দিচ্ছি হাফ টিস্পুন জিরে, আর এর সাথে আমি দিয়ে দেব হাফ টিস্পুন সর্ষে। জিরে আর সর্ষেকে খুব ভালোভাবে ফুটতে দেব, তারপরে আমরা এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আগে কিন্তু আমরা রসুন কাঁচা লঙ্কার যে কুট রেখেছি সেটা কিন্তু এখানে আমরা দেব না, আগে আমরা দেব সবজি। তো ধুয়ে রেখেছিলাম, জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, আলু আর ফুলকপি দুটোই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে লবণ আর হলুদ মিশিয়ে আমি ভাজতে থাকব। একটু নেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর হাফ টিস্পুন মতো বা যেটুকু একেবারে অল্প, 1/4 টিস্পুনের থেকে একটু বেশি পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে মানে 3-4 মিনিটের জন্য, যতক্ষণ কি একটু জল বেরোয় সবজি থেকে আর সেই জলটা শুকিয়ে যায়। হিটটা আমি এই সময় মিডিয়াম টু লোতে বা একেবারে মিডিয়ামে করে রাখব, কিছুক্ষণের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, হয়ে গেছে প্রায় 4 মিনিটের মতো হয়ে গেছে, আর দেখুন এখানে কিন্তু আর জল অবশিষ্ট নেই, যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু তেল। তো একটুখানি জল বেরিয়েছিল আর সেটা শুকিয়ে গেছে। এবার আমরা এখন দেব সেই যে রসুন আর কাঁচা লঙ্কার কুট রেখেছি সেটা। মনে রাখবেন বন্ধুরা, এই রসুন কাঁচা লঙ্কার কুটটা কিন্তু শুরুতে আমরা দেব না, আমি যে স্পেশাল স্বাদের কথা বলছি সেটা কিন্তু এইভাবে দিলেই আপনি পাবেন। এটা একবার করে অবশ্যই দেখবেন, আপনার ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই দেব না, কিছুক্ষণ পরে, মোটামুটি 4-5 মিনিট পরে আমরা দিয়ে এরকম করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে ততক্ষণ রান্না করেছি যতক্ষণ কি সবজি ভালোভাবে গলে না গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সবজি ভালোভাবে গলে গেছে, একবার আমি চেক করে দেখাচ্ছি। আর মাঝে কিন্তু আমি 2-3 বার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, আর হিটটা এখন একেবারে লোতেই আছে। তো লাস্টে আমি এখানে দেব কিছু ভাজা চিট বাদামের গুঁড়ো। চিট বাদামকে আমি নর্মালি সিম্পলি রোস্ট করে তারপরে ঠান্ডা করে একটা আধা ভাঙা টাইপের পাউডার বানিয়ে রেখে দিই, সেখান থেকে আমি এখানে 2-3 চামচ ব্যবহার করব। তবে আপনার জন্য এটা একেবারে অপশনাল, চাইলে আপনি দেবেন, না চাইলে না দেবেন, কিন্তু যদি দেন তাহলে কিন্তু সম্পূর্ণ আলাদা রকম স্বাদ আসে, খুব ভালো একটা স্বাদ আসে। তবে যদি না দেন তবুও কিন্তু এই যে রসুনের যে একটা আমি স্পেশাল স্বাদের কথা বলছি সেটা অবশ্যই পাবেন, খুবই ভালো লাগবে আপনার। তবে এই রেসিপিতে আপনি একেবারেই পেঁয়াজের ব্যবহার করবেন না, পেঁয়াজ ব্যবহার করলে স্বাদটা সম্পূর্ণ বদলে যাবে, অন্যরকম স্বাদ হবে, সেটাও ভালো হবে কিন্তু অন্যরকম হবে, আমি যার কথা বলছি সেই স্বাদ পাবেন না। এটা একেবারে একটা ক্রেজি স্বাদ, একবার ট্রাই করে দেখুন তারপরে বলুন, কমেন্ট করুন। আর চাইলে একটুখানি ফ্রেশ ধনে পাতা অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। অবশ্যই রেসিপি ট্রাই করুন বন্ধুরা, ট্রাই করে আমাকে কমেন্ট অবশ্যই করুন যে আপনার কেমন লাগলো। আমি খুবই আশাবাদী যে আপনার ভীষণ পছন্দ হবে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন।